পবিত্র ঈদের ফিতর পহেলা বৈশাখের ছুটি শেষে খুলেছে অফিস আদালত তবে প্রথম দিনে ছিল না কাজের চাপ প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল ঈদের আমেজ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ভোগান্তি ডেঙ্গু পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন তারা বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ এবং আমাদের সহকর্মী জুবাইর রাজিন। পবিত্র ইদুল ফিতর ও পহেলা বৈশাখে টানা পাঁচ দিন ছুটি শেষ হয়েছে রোববার সোমবার কর্মস্থলে ফিরেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ঈদের পর প্রথম কর্মদিবস প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে যেন ঈদের আমেজ অফিসে এসে মন্ত্রী সচিবদের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কথা বলেন সমসাময়িক নানা ইস্যুতে যাদের কাছ থেকে তারা তাদের ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া দরকার আসলে এখানে এটা অবশ্যই এটা সরকার হিসেবে সরকারের দায়িত্ব আমরা যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছি আমাদের দায়িত্ব অবশ্যই দায়িত্ব এবং এটি এ দায়িত্ব পালন করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বলেই তো আমরা সুলভ মূল্যের বাজার করেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা বছর সরকারের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী রমজান না আমরা সারা বছর নিরবিচ্ছিন্ন সাধারণ যেটা আমাদের এসেন্সিয়াল কমিডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরো শক্তিশালী করব আর স্বাস্থ্যমন্ত্রী জানান ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল এবং চিকিৎসকরা প্রস্তুত আছেন আমি আশা করি সে ধরনের কোনো সংকট হবে না তবে ডেঙ্গু না হোক এইটা হলো আমাদের সবার প্রার্থনা ডিজাস্টার না হবে এবং ডিজাস্টার না হতে গেলে কি করতে হয় এটা তো আপনারা ভালো করে জানেন আমরা যদি আমাদের বাসা বাড়ি সবকিছু পরিষ্কার রাখি একবার অসুখ হয়ে গেলে তখন চিকিৎসা মানুষ পুড়ে গেলে তখন আমাদের কাছে আসে কিন্তু মানুষ যাতে না পুরে মানুষ যাতে ডেঙ্গু না হয় সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে উৎসবে যেন চিকিৎসা বিঘ্ন না হয় সেই উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানান ডাক্তার সামন্তলাল রাজিন ভি ঢাকা